তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় লরেন্স বল। তড়িৎক্ষেত্র চৌম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল একটি আহিত কণা যে বল অনুভব করে তার রাশিমালা নির্ণয়। আহিত কণা ঋণাত্মক হলে লরেন্স বলের অভিমুখ ও রাশিমালা নির্ণয়, লরেন্স বল দ্বারা কৃতকার্যের রাশিমালা নির্ণয়। আর কে জে ফিজিক্স টাচ আই রজতকান্তি জানা। লরেন্স বল যখন আদানযুক্ত কণিকা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোতেই গতিশীল হবে, সেই সময় যে বলটা প্রযুক্ত হবে সেটাকেই বলা হবে লরেন্স বল। তা যখন তড়িৎ ক্ষেত্রে কোনো আদানযুক্ত কণিকা থাকে তখন যে বল অনুভূত হয় এফ ই, ধরি ইলেকট্রিক ফিল্ডে যখন থাকে এফ ই সমান হচ্ছে কিউ ই। ভেক্টর ফর্মেটে লিখলে এটাও ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে তড়িৎ বল। যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ আধানযুক্ত কণিকা ভি বেগে গতিশীল হয় এবং চৌম্বক ক্ষেত্রটা যদি বি হয় তখন যে বল অনুভূত হয় সেটা হচ্ছে ধরে নেই এফ এম, ম্যাগনেটিক ফিল্ডে ক্রিয়াশীল বল, চৌম্বক বল সমান হচ্ছে কিউ ভি ক্রস বি। এই দুটো বলের মধ্যে পার্থক্য, যখন আধানযুক্ত কণিকা স্থির থাকলেও এই তড়িৎ বলটা অনুভূত হবে, আবার গতিশীল থাকলেও তড়িৎ ক্ষেত্রের অভিমুখে এই বলটা অনুভব করবে, এবং তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল না হলেও যে কোনো দিকে যদি গতিশীল হয়, লম্ব দিকে, নিচের দিকে, বিপরীত দিকে, যেদিকেই গতিশীল হোক না কেন কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিকে এই বলটাই অনুভূত হবে, এমনকি স্থির থাকলেও এই বলটা অনুভূত হবে। চৌম্বক বলের ক্ষেত্রে কী হবে, আধানযুক্ত কণিকা স্থির থাকলে কিন্তু ভিটা জিরো হবে, তাহলে বলটাও জিরো হবে, কেবলমাত্র গতিশীল হলে তবেই কী হবে ও বল অনুভব করবে। আবার গতিশীল হলেই হবে না, যদি বিয়ের অভিমুখে বা বিপরীত দিকে, মানে চৌম্বক ক্ষেত্রে যদি সমান্তরালে গতিশীল হয় সমমুখী বা বিপরীতমুখী, তাহলেও কিন্তু বলটা জিরো হবে, কারণ এখানে সাইন আলফাটা জিরো অথবা 180 ডিগ্রির জন্য মানটা জিরো হবে। এই হচ্ছে তড়িৎ বলের সঙ্গে চৌম্বক বলের মধ্যে পার্থক্য। আর দিকটা কি, দিকটা এ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে আর এটা হচ্ছে দিকটা হবে গতিবেগ এবং চৌম্বক ক্ষেত্রের যে তলে থাকবে সেই তলে লম্বাভিমুখী চৌম্বক বলটা অনুভূত হবে। এদের যে ভেক্টর সমষ্টি হবে সেটাই হচ্ছে লরেন্টজ বল। লরেন্টজ বল সমান তাহলে তড়িৎ বল প্লাস হচ্ছে চৌম্বক বল। যেহেতু লরেন্টজ বল, তড়িৎ বল এবং চৌম্বক বল এই ভেক্টর দুটির ভেক্টর সমষ্টি, সুতরাং এর মান কী হবে, এই দুটো বলের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এর মান হবে সেই সামান্তরিক সূত্র থেকে যেটা পাই এফ স্কোয়ার প্লাস এফ এম স্কোয়ার প্লাস টু এফ ই এফ এম কস থিটা। এবার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই ক্রিয়াশীল, অথচ তার মধ্যে একটা যদি স্থির আহিত কণা থাকে, আদানযুক্ত কণা যদি স্থির থাকে তখন তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না, কেবলমাত্র তড়িৎ বলটাই ক্রিয়া করবে। এটাও ম্যাথামেটিক্যালি দেখানো যায়, স্থির থাকলে ভি ইকুয়াল টু জিরো তাহলে এফ সমান কী হবে, কেবল কিউ ই থাকবে। এবার আহিত কণা যদি ঋণাত্মক হয়, মানে লরেন্টজ বল এফ, তড়িৎ বল এফ ই, চৌম্বক বল এফ এম সবাই কী হবে, বিপরীতমুখী হবে, কারণ এফ ই সমান কী হবে তখন কিউর জায়গায় লিখতে হবে মাইনাস কিউ ই, তার মানে তড়িৎ ক্ষেত্রে বিপরীত দিকেই বলটা ক্রিয়া করবে, মানে আগের পজিটিভের ক্ষেত্রে যেদিকে হতো তার উল্টো দিকে হবে। আবার চৌম্বক বল, চৌম্বক বল সমান হবে কিউর জায়গায় মাইনাস কিউ বসাতে হবে, ভি ক্রস বি, এই ভি আর বি যে তলে ছিল তার লম্ব বরাবর ছিল, আর যেই নেগেটিভ হয়ে যাবে যে লম্ব বরাবর হবে এই তলের ঠিক বিপরীত দিকে লম্ব বরাবর এফ এমটা ক্রিয়া করবে, এবং লরেন্স বলটাও তখন কী হবে, বিপরীত দিকে ক্রিয়া করবে। এবার মাইনাস যদি আমরা কমন টেনে নিই, এদিকে প্লাস, মাঝে প্লাস হয়ে গেলে এটা আগের বল যেদিকে ছিল মাইনাস থাকায় তার
विपरीत दिके हबे तार माने सब बलगुली कि हच्छे विपरीत दिके हच्छे जदि आमरा ऋणात्मक आधान युक्त कणिका के तड़ित क्षेत्र एवं चुम्बक क्षेत्र गतिशील कराना है। लॉरेंस बल द्वारा कृतकार्य केवल तड़ित बल द्वारा ही है। এই কৃতকার্যে তড়িৎ বলের অবদান আছে কিন্তু চৌম্বক বলের কোনো অবদান নেই, কারণ আমরা আগেই জেনেছি চৌম্বক বল একটা কার্যহীন বল, সেই জন্য কেবল তড়িৎ বল দ্বারাই কি হয় কৃতকার্য হয়, তা সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাব। তা আমরা জানি ভি সমান ডিএক্স বাই ডিটি, সরণের রাশিমালাটা দেখ। এবার আমরা কৃতকার্য সমান কি জানি, তাহলে ডিডব্লিউ সমান এই লরেন্স বল ডট প্রোডাক্ট অফ ডিএক্স সরণ কিউ ই, এটা হচ্ছে তড়িৎ বল, এটা হচ্ছে চৌম্বক বল, এদের ডট প্রোডাক্ট অফ ভি। যদি আমরা কাজ করার হার বের করি, মানে এটা ক্ষমতা প্রতি একক সময়ে যে কাজ সেটাকে ক্ষমতা বলে, এটা বের করলে কী হবে, সমান কিউইর জায়গায় আমরা লিখতে পারি বল এফ ই ডট ভি প্লাস, এটা জিরো হবে। কারণটা কি, ভি ক্রস বি এর দিক কোন দিকে, না এর ভি আর বি যে তলে আছে তার লম্ব বরাবর, তার মানে ভি এরও লম্ব বরাবর, আর ভি এর লম্ব বরাবর আবার ভি এর সঙ্গেই তার ডট প্রোডাক্ট, তার মানে এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি সমান কি হয়, জিরো হয়। তাহলে তোমার এখানে কৃতকার্যটা চৌম্বক বল দ্বারা কৃতকার্যটা জিরো হয়ে গেল। তাহলে এই কৃতকার্যটা কেবল কার দ্বারা হলো, কেবল এই তড়িৎ বল দ্বারা কৃতকার্যটা হলো। তাহলে লরেন্স বল দ্বারা কৃতকার্যের হারটা কেবলমাত্র তড়িৎ বলের উপর নির্ভর করল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।